আর যদি প্রশ্ন করে এই অংশে সর্বপ্রথম কারা আগমন করে, তাহলে হচ্ছে অস্ট্রিক। তাহলে সর্বপ্রথম এখানে কারা ছিল? নেগ্রিটো। আর সর্বপ্রথম কারা আগমন করছে? অস্ট্রিক। এবং এই মাগধি প্রাকৃত ভাষা থেকেই পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে। এখন ভাষা যখন উৎপত্তি ঘটে, সেই ভাষার এবারে বর্ণমালা আসে। কারণ আগে তো মানুষ মুখে বলে, তারপরে সেটাকে লিখার চিন্তা করে। গুপ্ত সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যে যারা শাসক ছিলেন, তারা কিন্তু বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অর্থাৎ চর্যাপদকে যদি আমি নাই ধরি, তাহলে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা ভর্তি পরীক্ষা বলি, বা আমরা এমনিতে সাধারণভাবে জ্ঞান অর্জনের জন্য যদি আমরা জানতে যাই, তাহলে আমরা আমাদেরকে বাঙালি জাতির ইতিহাস, অর্থাৎ বাঙালি জাতি কীভাবে তৈরি হলো এবং এই ভারত উপমহাদেশে বাঙালিদের যে ভাষা কৃষ্টি, সেগুলো নিয়ে অনেক সময় আমাদের জানা লাগে। এবং আমাদেরকে জানা লাগে যে আসলে বাংলা ভাষার ইতিহাস বা বাংলা ভাষার যে ক্রমবিকাশ, মধ্যযুগে বাংলা ভাষা কী অবস্থায় ছিল, তারপর হচ্ছে প্রাচীন যুগে একদম প্রাচীনকালে বাংলা ভাষার কী অবস্থা ছিল, সেই জিনিসগুলো আমাদের অনেক সময় জানতে হয় এবং এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমাদেরকে বাংলা লিপি সম্পর্কে জানতে হয়, আমাদেরকে জানতে হয় যে এই যে ভারতীয় উপমহাদেশ বা আমরা যে বর্তমান বাংলাদেশে বসে আছি বা বর্তমান যে কলকাতা, এই বঙ্গপ্রদেশ বা যে বাংলা, এই বাংলায় আসলে যে তোমার রাজনৈতিক ইতিহাসটা কীরকম ছিল, সেটা প্রাচীনকালে হোক, মধ্যযুগে হোক এবং তার পরবর্তী সময়, তার পরবর্তী সময় কী হয়েছে সেটা কিন্তু আমরা জানি। ইংরেজ শাসন থেকে শুরু করে তার পরবর্তী অংশে কী কী ঘটনা ঘটেছে তার মোটামুটি কিছুটা হলেও আমরা জানি, বাট তার আগে কী ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া কম আছে, বা সেগুলোর মধ্যে একটা যে যোগসাযোগ আছে বা সেগুলোর মধ্যে যে এক ধরনের মিল আছে, যেমন তোমার ভারতীয় উপমহাদেশের যে রাজনৈতিক ইতিহাস, সেটার সাথে দেখা যায় যে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের ক্রমবিকাশের সাথে একটা মিল আছে। সেই মিলটাকে খুঁজে বের করার আজকে আমরা চেষ্টা করব। আমরা দেখারও চেষ্টা করব যে বাংলা ভাষা, বাঙালি জাতির উদ্ভব, বাংলা লিপি এবং ভারতীয় উপমহাদেশের যে রাজনৈতিক ইতিহাস, সেটার সাথে একটা অদ্ভুত মিল আছে। এটা মিল থাকাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে একটা জাতি যখন তৈরি হয়, সাপোজ যদি আমরা সেটা বাঙালি জাতির কথাই বলি, তাহলে সেই জাতির কিন্তু ধীরে ধীরে ভাষা তৈরি হয়, ভাষার সাথে সেই জাতির অক্ষরমালা বা বর্ণমালা বা লিপি তৈরি হয় এবং তাদের কিন্তু একটা শাসনতন্ত্র থেকে থাকে, সেটা আমাদেরও কিন্তু ছিল। তাহলে সেই জিনিসগুলো একটার সাথে আর একটা কীভাবে রিলেটেড বা একটার সাথে একটা কীভাবে সম্পর্কিত, সেই জিনিসগুলো বুঝেও কিন্তু আমাদের একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো আমরা শুরুতে কিছু জিনিস আসলে বোঝার চেষ্টা করব এবং পরবর্তীতে একটার সাথে একটা রিলেশন বের করার চেষ্টা করব। শুরুতে আমরা যে জিনিসটা একটু আগে আমি অলরেডি বলে ফেলছি যে একটা জাতি আগে তৈরি হয়, সেই জাতির পরে কী তৈরি হয়? নিজস্ব ভাষা তৈরি হয়, নিজস্ব কালচার তৈরি হয়, নিজস্ব একটা জীবন ব্যবস্থা তৈরি হয় এবং তাদের বর্ণমালা তৈরি হয়। ওকে, এরপরে গিয়ে তাদের যেই ইতিহাস ঐতিহ্য, সেগুলো ধীরে ধীরে সমৃদ্ধ হয় এবং তাদের সভ্যতা গড়ে ওঠে, নানা ধরনের বিষয় এরপরে জড়িত হয়ে যায়। বাট আমরা আজকে জানার চেষ্টা করব যে বাঙালি জাতির একদম সৃষ্টির ইতিহাসটা কী, কীভাবে বাংলা ভাষাটা আসছে, বাংলা কীভাবে সাহিত্যের ক্রমবিকাশ ঘটছে, চর্যাপদ যেটা আমাদের একদম আদি নিদর্শন বা প্রাচীন নিদর্শন, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, এরপরে মধ্যযুগে কিন্তু নানা ধরনের কবি ছিলেন, মুসলিম কবি ছিলেন অনেকে, ওকে, যেমন আব্দুল হাকিমের আমরা নাম জানি। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটা সাথে একটা রিলেশন ফাইন্ড আউট করা দরকার আছে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছু সাল বা বছরের নাম স্পেসিফিকভাবে মনে রাখব, যেগুলো মনে রাখলে আমাদের সুবিধা হবে যে আসলে কোন সময় কী ঘটনাটা ঘটছে এই জিনিসটা। আর হচ্ছে আমরা রাজনৈতিক ইতিহাস যখন বলবো, তখন বুঝতে হবে যে এখানে শাসন ব্যবস্থার কথা, অর্থাৎ যারা শাসন করছেন এই এলাকায় তাদের কথা বলতেছি। যেমন সাপোজ চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি এই উপমহাদেশে তুর্কি শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, এরপরে ব্রিটিশ রাষ্ট্রে। তাহলে শাসন ব্যবস্থা এক জিনিস আর ভাষা বা সাহিত্যে অবদান রাখেন আর অন্যান্য লোকেরা। আমি বলতে চাচ্ছি যে লোকগুলো শাসন ব্যবস্থা অবদান রাখে, তারা কিন্তু ভাষা বা সাহিত্যে অবদান নাও রাখতে পারে।
যেমন আমি যদি বলি যে সম্রাট আকবর উনি শাসক ছিলেন, আবার আমি যদি বলি বুড়ো চণ্ডীদাস যিনি শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক ছিলেন বা কবি ছিলেন, তাহলে উনি কিন্তু কি সাহিত্যে অবদান রাখছে। বা আমরা যদি বলি একদম যে যাদেরকে আমরা চিনি মাইকেল মধুসূদন দত্ত, কবি আব্দুল হাকিম, ওকে, ওনারা কী করছেন, শাহ মোহাম্মদ সগীর, ওনারা কী করছেন, ওনারা হচ্ছে যে সাহিত্যে অবদান রাখছেন। তাহলে সাহিত্যে অবদান রাখা সেটা হচ্ছে বাংলা সাহিত্যে, আর এই উপমহাদেশকে যারা শাসন করছেন তারা কিন্তু আলাদা। সো আমরা রাজনৈতিক ইতিহাস বললে বুঝবো যে আমরা শাসন ব্যবস্থাকে বোঝাচ্ছি। আমরা যখন বাঙালি জাতির ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস পড়ব তখন সেখানে আলাদা ব্যক্তিত্ব আসবে। ওকে, এই জিনিসটার মধ্যে পার্থক্যটা আগে আমি করে দিলাম। আর হচ্ছে কি যে আমাদেরকে কিছু সাল বা বছর স্পেসিফিকভাবে মনে রাখতে হবে, যে বছরগুলোর সাথে আমাদের ইতিহাস, আমাদের বাঙালি জাতির ইতিহাস, আমাদের সাহিত্যের ইতিহাস, বাংলা বর্ণমালা বা বাংলা লিপির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। প্রথম যে সালটা আমাদেরকে মনে রাখতে হবে সেই সালটা হচ্ছে এই উপমহাদেশে যখন আলেকজান্ডার আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার এই ভারতীয় উপমহাদেশে আসছিলেন খ্রিস্টপূর্ব 326 অব্দে, লিখে রাখতে পারেন 326 অব্দে। তারই সমসাময়িক সময়ে তৈরি হয়েছিল মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য তৈরি হয় খ্রিস্টপূর্ব 321 অব্দে, কেউ কেউ 324 অব্দে বলে থাকেন, 321 অব্দে, এই দুইটা সাল। আরেকটা সাল হচ্ছে এই সময়ের পরে এখানে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটছে এই ভারতীয় উপমহাদেশে, সেই সাথে হিন্দু ধর্মেরও পরবর্তীতে বিকাশ ঘটছে পালদের শাসন আমলে। তারপরে 1204 সালে ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেন। ওকে, এই বাংলা বিজয় করার সাথে সাথেই এখানে হিন্দু এবং বৌদ্ধদের আধিপত্যের পাশাপাশি মুসলমানদের আধিপত্য চলে আসে। তার মানে 1204 সালের আগে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের তেমন কোনো আধিপত্য ছিল না, বা মুসলমান কোনো সাহিত্যিক কবি শাসকের কোনো অস্তিত্ব ছিল না। সো সালগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 1204 সালের পরে মুসলমানরা আসছে। সো এর আগে কোনো মুসলমান ব্যক্তিত্বের কথা এখানে আসবে না। এবার হচ্ছে তোমরা খেয়াল করো, কোনো একটা জাতির সাহিত্য বা ভাষা এগুলো চর্চার জন্য নিশ্চয় প্রেসের প্রয়োজনীয়তা রয়েছে, বা প্রিন্টিং ছাপাখানার প্রয়োজন রয়েছে। সে ছাপাখানাতেই যখন বইগুলো বা বই পুস্তকগুলো রচিত হয়, প্রিন্ট হয়, তখন সেটার একটা নির্দিষ্ট কি বলা যায় প্যাটার্ন সারা দেশে ছড়িয়ে যায় বা সারা জাতির মধ্যে ছড়িয়ে যায় ওই একই বইয়ের মধ্য দিয়ে। তাহলে প্রেস মেশিনের খুব একটা ভূমিকা রয়েছে। এই ভারতীয় উপমহাদেশে বাংলা প্রেস মেশিন বা বাংলা ভাষার ছাপাখানা সর্বপ্রথম স্থাপিত হয়, সর্বপ্রথম একটু আগে 1777 সালের দিকে স্থাপিত হয়েছিল, সেগুলো কাঠের তৈরি, সেদিকে আমি যাচ্ছি না, যেটা একদম মেশিন যেটা সেটা স্থাপিত হয় 1800 সালে। এবং এই 1800 সালেই সেটা শ্রীরামপুর মিশনে স্থাপিত হয়। তাহলে 1800 সালটা খুবই গুরুত্বপূর্ণ। 1800 সালটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয় বা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে দুইটা কারণে 1800 সালটা গুরুত্বপূর্ণ। 1800 সালটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যের আধুনিক যুগটা আসলে 1800 সাল থেকে শুরু হয়েছে। ওই যে প্রেস ছাপাখানা যখন বসলো, এরপরেই বিভিন্ন লেখকের উদ্ভব ঘটলো এবং তারা তাদের লেখনীগুলো কি ছাপাখানার মাধ্যমে ছাপাতে শুরু করলেন বা প্রকাশ করতে শুরু করলেন। এবং এই যে আমরা যেটা বলতেছিলাম ফোর্ট উইলিয়াম কলেজ, এই কলেজেরও একটা ভূমিকা রয়েছে। এই কলেজের সাথে বাংলা ভাষার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তখনকার সময়ে তারা জড়িত ছিলেন, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, উইলিয়াম কেরি, তারপর হচ্ছে রাজা রামমোহন রায়, এরা কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের সাথে জড়িত ছিলেন। এই জন্যই এই 1800 সালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যখন থেকে বাংলা ভাষার আধুনিক যুগটা শুরু হলো। তাহলে তার আগে ছিল মধ্যযুগ, মধ্যযুগ ছিল 1200 সাল পর্যন্ত, 1200 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ। সো এটা আপনারা লিখে রাখতে পারেন। আর বাংলা সাহিত্যের বা ভাষার প্রাচীনকাল ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, যদিও সুনতি কুমার চট্টোপাধ্যায় সেটাকে 950 থেকে 1200 বলেছিলেন। ওকে, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, 650 থেকে 1200 হচ্ছে বাংলা ভাষার প্রাচীন যুগ। ওকে, তাহলে আমরা বাংলা ভাষার যেই বা বাংলা সাহিত্যের যে যুগগুলো সেগুলোকে আমরা পেয়ে গেলাম, সেগুলো কি 650 থেকে 1200 হচ্ছে প্রাচীন যুগ, 1200 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, আর 1800-এর পরে যেগুলো সেগুলো হচ্ছে আধুনিক যুগ। আমরা বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যের মোটামুটি একটা সালকে
আইডেন্টিফাই করতে পারছি, এবং সেই সাথে কখন আলেকজান্ডার আক্রমণ করলো এবং কখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো সেটাও একটা আইডিয়া পেয়ে গেছি। সেটা কত সালে? সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 326 অব্দে কী করেছিলেন আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছিলেন, সেই সময় আসলে মোগল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। মৌর্য সাম্রাজ্য কখন প্রতিষ্ঠা হয়? খ্রিস্টপূর্ব 324 কিংবা 321 অব্দে। তাহলে এই সালগুলো আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। এবং বলতেছিলাম যে 1204 সালের আগে এখানে কোনো মুসলিম শাসক বা মুসলিম কোনো কবি বা সাহিত্যিক ছিলেন না। ওকে, এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে আমরা দেখি তাহলে আমরা বাংলা ভাষা, বাংলা বাংলা এই অঞ্চলে যে শাসন ব্যবস্থা সেটার একটা আইডিয়া সাল ভিত্তিকভাবে পেলাম। কিন্তু তাহলে এই জাতিটা আসলে কীভাবে তৈরি হলো, বাঙালি জাতিটা কীভাবে তৈরি হলো বা বাংলা ভাষাটা আসলে কীভাবে তৈরি হলো, সেটা জানার জন্য আমাদেরকে আরও কিছু আগে যেতে হবে, আরও পেছনে যেতে হবে অনেক। তাহলে আমরা যদি পেছনে যাই তাহলে আমরা পাবো যে কীভাবে বাঙালি জাতির তৈরি হলো বা বাঙালি জাতির সৃষ্টি হলো। তো বাঙালি জাতির উদ্ভব যদি আমরা বুঝতে পারি তাহলে তার পরবর্তীতে বাংলা ভাষা আসবে, বাংলা সাহিত্য আসবে, আগে তো জাতি তৈরি হবে। বাঙালি জাতির উদ্ভবের ইতিহাস যদি আমাদেরকে জানতে হয় আমাদেরকে এখন থেকে 5-6 হাজার বছর পূর্বে যাইতে হবে বা 5-6 হাজার বছর পেছনে যাইতে হবে। তো 5-6 হাজার বছর পেছনে এই অঞ্চলে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে নেগ্রিটো নামক এক ধরনের জাতির বসবাস ছিল। তারা কোত্থেকে আসছিলো সেই সম্পর্কে খুব বেশি জানা যায়নি। তাহলে প্রথমকার এই অঞ্চলের জাতির নাম হচ্ছে নেগ্রিটো জাতি। এই নেগ্রিটোরা যখন এখানে বসবাস করতেছিল তখন ইন্দোচীন থেকে, ইন্দোচীন থেকে অস্ট্রিক নামক এক ধরনের জাতি এই উপমহাদেশে আসে। ইন্দোচীন আসলে বর্তমানের লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামকে বোঝানো হয়। তাহলে ইন্দোচীন থেকে কারা আসলো? অস্ট্রিকরা আসলো। অস্ট্রিকরা এসে কী করলো? নেগ্রিটো যারা এখানে ছিল তাদেরকে তাড়িয়ে দিল। তাহলে অস্ট্রিকরা আসলো, এসে নেগ্রিটোদেরকে তাড়িয়ে দিল। তাহলে খেয়াল করবেন তাহলে এখানে তখন অস্ট্রিকরা থাকা শুরু করলো। পরীক্ষায় দু ধরনের কোশ্চেন এসে থাকে যে এই অঞ্চলের আদি গোষ্ঠী কারা। তাহলে আদি গোষ্ঠী হচ্ছে নেগ্রিটোরা কিন্তু। আর যদি প্রশ্ন করে এই অঞ্চলে সর্বপ্রথম কারা আগমন করে তাহলে হচ্ছে অস্ট্রিক। তাহলে সর্বপ্রথম এখানে কারা ছিল? নেগ্রিটো। আর সর্বপ্রথম কারা আগমন করছে? অস্ট্রিক। এরই কিছুকাল পরে অর্থাৎ এখন থেকে প্রায় 4000 বছর আগে এই অস্ট্রিকদেরকে, অস্ট্রিকদের সাথে এসে মিশে আরেকটা জাতি, সেই জাতিটার নাম হচ্ছে দ্রাবিড় জাতি। এই দ্রাবিড় জাতিরা কোথা থেকে আসে? এরা আসে ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো সেগুলো থেকে। ভূমধ্যসাগর কোথায় অবস্থিত এবং তার তীরবর্তী দেশগুলো কোথায় কোথায় হতে পারে একটু দেখে নেবেন। এবং এই দ্রাবিড়দের পূর্বপুরুষরা ছিল আসলে তামিল। ওকে, এবং এই দ্রাবিড়রা সভ্যতার দিক থেকে একটু উন্নত ছিল, উন্নত যেমন ব্যবস্থার তারা অধিকারী ছিলেন। এবং এই দ্রাবিড়রাই সিন্ধু সভ্যতা তৈরি করেছিলেন। দ্যাট মিন্স তারা সভ্যতার দিক থেকে একটু উন্নত। এই জন্য তারা অস্ট্রিকদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় নাই। অস্ট্রিকরা কিন্তু নেগ্রিটোদেরকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু দ্রাবিড়রা যখন আসলো তারা অস্ট্রিকদেরকে পাইছে কিন্তু তাদেরকে তাড়িয়ে দেয় নাই, বরং তাদের সাথে মিশে গেছে। এর ফলে অস্ট্রিকরা দেখলো যে দ্রাবিড়রা তাদের থেকে একটু উন্নত জীবন ব্যবস্থার বা উন্নত সভ্যতার, এই জন্য অস্ট্রিকরা তাদের থেকে শিখতে শুরু করলো বা অস্ট্রিকরাও তাদের থেকে জ্ঞান অর্জন শুরু করলো। তাহলে এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতি মিলে বাঙালি জাতির যেই আদি ভিত্তি প্রস্তর সেটা স্থাপিত হয়। এরপরে এখানে এখন থেকে মানে খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মাঝামাঝি কোনো সময়ে এই অঞ্চলে আর্যদের আগমন ঘটে। তাহলে আর্যরা কিন্তু অনেক পরে আসছে। আগে আসছে কারা? অস্ট্রিক আর দ্রাবিড়। এরপরে আসে আর্যরা। আর্যরা কোথা থেকে আসে? আর্যরা বর্তমান যে রাশিয়ার যেই কাজাখস্তান যে অঞ্চলগুলো, রাশিয়ার বলবো না আমি, কাজাখস্তান যে অঞ্চলগুলো বলবো সেগুলো, সেই সকল অঞ্চল থেকে তারা এখানে আসে আর্যরা, ইউরাল পর্বত হয়ে তারা এখানে আসে। এখন এই যে আর্যরা যখন এখানে আসলো, এই আর্যরা কিন্তু একটু যুদ্ধবাজ প্রকৃতির ছিল। এই আর্যদের রক্তের মধ্যে জার্মানির যারা অধিবাসী তাদের রক্ত রয়েছে। ওকে, তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। এই আর্যরা এখানে আসলো, এই আর্য এবং তাদের আগে যারা ছিল অস্ট্রিক এবং দ্রাবিড় তাদের সংকরণে তৈরি হলো আসলে বাঙালি জাতি। এই জন্যই বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়ে থাকে। তাহলে আমরা মনে করতে পারি যে এখন থেকে 3-4 বা 5 হাজার বছর পূর্বে বাঙালি জাতি তৈরি হওয়া এখানে প্রসেসটা শুরু হয়েছিল। এরপরে ধীরে ধীরে বাঙালি জাতি তৈরি হয়।
তো একটা জাতি যখন তৈরি হলো তখন তাদের ভাষাও নিশ্চয়ই ধীরে ধীরে তৈরি হতে শুরু করছে বা ডেভেলপমেন্ট শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব 500 অব্দ বা তার কাছাকাছি সময় এখানে মাগধী প্রাকৃত নামক এক ধরনের ভাষা ছিল, সেই ভাষা থেকে পরবর্তীতে বাংলা ভাষা আসছে। তাহলে খেয়াল করো, খ্রিস্টপূর্ব 500 অব্দ, আমি বলেছিলাম খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে কারা আসছিল এখানে, আর্যরা আসছিল, তার আগে আসছিল ন্যাগ্রিটো আর দ্রাবিড়রা। এই জাতিগুলোর মিশ্রণে নতুন একটা ভাষা তৈরি হওয়ার প্রসেস কিন্তু তখনই শুরু হয়ে গেছিলো। এবং এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাকৃত ভাষা কখন তৈরি হলো বা মাগধী প্রাকৃত ভাষা কখন তৈরি হলো, প্রায় এখন থেকে খ্রিস্টপূর্ব, যদি বলি খ্রিস্টপূর্ব 500 অব্দে, আর খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা আসছিল, তার মানে তার 1000 বছর পরে বাংলা এই অঞ্চলে মাগধী প্রাকৃত ভাষাটা ছিল, এবং এই মাগধী প্রাকৃত ভাষা থেকে এই পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে। এখন ভাষা যখন উৎপত্তি ঘটে সেই ভাষার এবারে বর্ণমালা আসে, কারণ আগে তো মানুষ মুখে বলে তারপরে সেটাকে লিখার চিন্তা করে। ওকে, তাহলে বর্ণমালাটা কখন আসছে, বাংলা বর্ণমালা? বর্ণমালা হওয়ার পরেই তো লিখার একটা চিন্তা আসবে বা বাংলা সাহিত্যের ব্যাপারটা আসবে। ওকে, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে এখানে আলেকজান্ডার আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব 326 অব্দে, যখন অলরেডি মাগধী প্রাকৃত যেই ভাষা সেটা কিন্তু অলরেডি ধীরে ধীরে বাংলা ভাষার দিকে চলে যাচ্ছে। এই আলেকজান্ডার যখন এখানে আসলেন, এখানে ছিল মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যের তখন ছিল না, মানে মৌর্য সাম্রাজ্য তখন ডেভেলপ হচ্ছে, কিন্তু আলেকজান্ডারকে প্রতিহত করার জন্য বা আলেকজান্ডারের সেনাবাহিনীকে প্রতিহত করার জন্যই মূলত মৌর্য সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল বলে ধারণা করা হয়ে থাকে। এখন আলেকজান্ডার যখন এখানে আসেন, এরপরে কিন্তু তিনি মারা যান, তিনি মারা যাওয়ার পরে তার যে সেনাবাহিনী ছিল তাদেরকেই মৌর্য সাম্রাজ্যের ওনারা কী করেন, প্রতিহত করেন বা এখান থেকে তাড়িয়ে দেন, শুরু হয় মৌর্য সাম্রাজ্যের। মৌর্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 185 অব্দ পর্যন্ত ব্যাপ্তি ছিল। এরপরে শুরু হয় কি, গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যে যারা শাসক ছিলেন তারা কিন্তু বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, বিশেষ করে তারা বৌদ্ধ ধর্মই পালন করতেন, কিন্তু তারা হিন্দু ধর্মকে কখনো কী করে নাই, নেগলেক্ট করে নাই। ওকে, যার কারণে এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম তখন কী হতে থাকে, বিস্তার লাভ করতে থাকে। এবং এই সমসাময়িক সময়ে এই অঞ্চলে মহাস্থান গড় গড়ে ওঠে বৌদ্ধদের আমলেই। ওকে, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের যে সময় সেই সময়ে এই অঞ্চলে কী তৈরি হয়, মহাস্থানগড় প্রতিষ্ঠিত হয়। এই মহাস্থানগড়ে এক ধরনের লিপি পাওয়া গেছে পরবর্তীতে, সে লিপিটাকে বলা হয় ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকে এই পরবর্তীতে বাংলা লিপির উদ্ভব ঘটছে বা বাংলা অক্ষর বা বাংলা বর্ণমালার উদ্ভব ঘটছে। সো বুঝতে পারতেছেন যে ভাষাটা তৈরি হলো কখন, খ্রিস্টপূর্ব 500 অব্দে, আর পরে সেখানে এই অঞ্চলে তৈরি হলো মহাস্থানগড়, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের আমলেই তৈরি হলো মহাস্থানগড়, যেই মহাস্থানগড়ে পাওয়া গেছিলো ব্রাহ্মী লিপি, যে ব্রাহ্মী লিপি আসলে পরবর্তীতে বাংলা ভাষায় বা বাংলা বর্ণমালায় রূপান্তরিত হয়েছিল, বা ব্রাহ্মী লিপি থেকেই বাংলা বর্ণমালা এসেছিল। তাহলে আমাদের জানা উচিত যে আসলে মৌর্য সাম্রাজ্য তো আমরা বুঝলাম, যে আমাদের জানা উচিত যে তাহলে গুপ্ত সাম্রাজ্যের ব্যাপ্তিকাল কতটুকু। গুপ্ত সাম্রাজ্য ছিল 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টের জন্মের পরে। এই মাঝামাঝি সময়ে আসলে কী তৈরি হয়েছিল, মহাস্থানগড় তৈরি হয়েছিল। দ্যাট মিন্স বাংলা যে বর্ণমালা সেগুলো তৈরি হচ্ছে কখন, ধরতে পারি আমরা যে 550-এর আগে, 550-এর আগে বাংলা বর্ণমালা তৈরি হওয়ার একটা প্রসেস শুরু হয়ে গেছিলো। তো বর্ণমালা যখন তৈরি হয় তখনই তো লেখার একটা অভ্যাস আসে, বা একটা আমি কবিতা লিখলাম, একটা আমি কী লিখলাম, একটা পুঁথি লিখলাম, আমি একটা কী লিখলাম, একটা শ্লোক লিখলাম, একটা কীর্তন লিখলাম, তখনই তো আসবে, এর আগে তো আসবে না। দ্যাট মিন্স সাহিত্যের কিন্তু এবার লিপির পরে আসবে সাহিত্য। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 550 খ্রিস্টাব্দের আগে বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভব হওয়া শুরু হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, তাহলে এই যে ধীরে ধীরে আমরা কোন দিকে চলে যাচ্ছি, বাংলা সাহিত্যের দিকে চলে যাচ্ছি, এবং আমরা কিন্তু রাজনীতিও পড়ে ফেলতেছি, রাজনীতি আমরা কিন্তু এখানে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা বলে ফেলছি, গুপ্ত সাম্রাজ্যের কথা বলে ফেলছি। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা এই সময় দেখব যে এই গুপ্ত সাম্রাজ্যের যে সময় সেই সময় হিন্দু ধর্মের ব্যাপক পৃষ্ঠপোষকতা ছিল, সেই সময় আর্যভট্ট, কালিদাস এই ধরনের সভাকবিকে সভাকবির আবির্ভাব ঘটেছিল, তারা কিন্তু বাংলা ভাষার কবি না, ওই সময় সংস্কৃত ভাষার চর্চা করতো, সংস্কৃত ভাষার তারা কবি ছিলেন। আর্যভট্ট, কবি কালিদাস, আর্যভট্ট কিন্তু গণিতবিদ ছিলেন। ওকে, আমরা জানি এগুলো।
এই গুপ্ত সাম্রাজ্যের পরে গোর এসেছিল, গোরটা নিয়ে আমি এত মতো আলোচনা করব না। তারপর এসেছিল পালদের শাসনামল। পাল শাসনামল ছিল 756 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এই যে এই সময় পালদের শাসনামলে কিংবা গুপ্তদের শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিল। তাহলে পালদের শাসনামলে ধারণা করা হয় মূলত পালদের শাসনামলেই চর্যাপদ রচিত হয়েছিল বা তার পরবর্তী কোনো এক সময়। ডক্টর মোহাম্মদ সজুল্লাহ মনে করেন চর্যাপদ রচনা হয়েছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দের কোনো মাঝামাঝি সময়। ডক্টর মোহাম্মদ সজুল্লাহ এটা বলেছিলেন। দ্যাট মিন্স পাল কিংবা আমরা বলতে পারি গোর কিংবা সেনদের শাসনামলেই চর্যাপদ রচিত হয়েছিল, যে চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর আগে আর কিছু পাওয়া যায়নি। তাহলে ওই যেটা আমি বলছিলাম বর্ণমালা থেকেই তো সাহিত্য আসবে। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে পালদের শাসনামলে বা সেনদের শাসনামলে বা গোরদের শাসনামলেই চর্যাপদ রচিত হয়েছিল। এখন খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে পালদের শাসনামলেই কিন্তু এই উপমহাদেশে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয় ওই সময় ছিল না, ওই সময় এটাকে বিশ্ববিদ্যালয় বলা হতো না, এটা ছিল মূলত বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে পরবর্তীতে বলা হয়েছে যে এটা আসলে এক ধরনের বিশ্ববিদ্যালয়ের মতোই ছিল, কারণ সেখানে ভাষা শিক্ষা দেওয়া হতো, সেখানে ধর্ম শিক্ষা দেওয়া হতো। ওকে, সো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা বলতেছি যে পালদের শাসনামলেই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। ওকে, এবার হচ্ছে আমরা যে জিনিসটা মানে আমরা এখন বাংলা সাহিত্য এবং এই অঞ্চলে যারা শাসক ছিলেন তাদেরকে নিয়ে মোটামুটি এখন জানতেছি। ওকে, এখন খেয়াল করেন তাহলে চর্যাপদ, চর্যাপদের ইতিহাসটা আমাদের এখন জানা উচিত, কারণ চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন। কারণ আমি বলতেছি লিপির পরে আসছে সাহিত্য, তাহলে এরপরে চলে আসছে কি, লিপির পরে সাহিত্য আসছে। সাহিত্যের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে চর্যাপদ। আর এই ডক্টর মোহাম্মদ সজুল্লাহ বলতেছেন চর্যাপদ 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময় রচিত হয়েছিল। এখন এটার মানে এটা কেন বলেছিলেন, কারণ 1204 সালে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা দখল করেন এরপরে চর্যাপদ রচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ পর চর্যাপদ ছিল বৌদ্ধ ধর্মের যারা ছিলেন বা যারা বৌদ্ধ ধর্মের গুরু ছিলেন তাদের রচিত একটা পদমালা। ওকে, যেখানে প্রায় 50 পদ ছিল চর্যাপদে, যার মধ্যে 46 পাওয়া গেছে নেপাল থেকে। আর হচ্ছে চর্যাপদের কবি ছিলেন 23 ডক্টর মোহাম্মদ সজুল্লাহর মতে, যার মধ্যে সর্বাধিক পদ রচনা করেছিলেন কানহপা, উনি 13 পদ রচনা করেছিলেন। আমরা সেদিকে একটু পরে যাব যে চর্যাপদের যে ইতিহাসগুলো সেগুলো। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আলোকপাত করি এই অঞ্চলের শাসন ব্যবস্থার উপরে, তাহলে আমরা এই অঞ্চলে যে সাহিত্যের বিকাশ ঘটছে বাংলা সাহিত্যের সেটাকে আরও ভালোভাবে বুঝতে পারব। তাহলে প্রথমে আসলো মৌর্য সাম্রাজ্য, তারপরে গুপ্ত, তারপরে গৌর, তারপরে পাল, তারপর সেন। সেনরা এখানে 1204 সাল পর্যন্ত ছিল। এই সেনদের হটিয়েই ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত ঘটান। তার আগে মুসলিম কোনো সাহিত্যিক শাসক এই অঞ্চলে ছিলেন না। ওকে, এখন আমাদেরকে বুঝতে হবে যে সেনদের মধ্যে যিনি লক্ষণ সেন ছিলেন তিনি একটু উগ্র টাইপের ছিলেন। এই সেনরা হিন্দুদের উপর অত্যাচার করেছিল। ওকে, তাহলে মৌর্য, গুপ্ত আর পালরা হিন্দুদের পৃষ্ঠপোষক ছিলেন, বৌদ্ধ ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু সেনরা হিন্দুদের উপর অত্যাচার করেছিল, বিশেষ করে ব্রাহ্মণদের উপর অত্যাচার করেছিল। তাহলে হিন্দুদের উপরে এবং তারা অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করছে, বৌদ্ধদের উপর অত্যাচার করছে, কারা, সেনরা। এবং তার মধ্যে লক্ষণ সেন অন্যতম আমি বলেছিলাম। এবং পরবর্তীতে চলে আসছে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি সেনদেরকে হটিয়ে দেন বা সেনদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। ওকে, এরপরে শুরু হয়ে যায় মুসলমানদের শাসন। এটার সাথে এই চর্যাপদের একটা ইতিহাস জড়িত আছে এই ঘটনাগুলোর সাথে। কীরকম, এই যে আমি একটু আগে বলেছিলাম শুরুতেই যে আমরা দেখাবো যে কীভাবে এই অঞ্চলে বাংলা সাহিত্যের বিকাশের সাথে এই অঞ্চলে যারা শাসক ছিলেন অর্থাৎ রাজনীতির সাথে কী ধরনের সম্পর্ক বা ইতিহাসের সাথে কী ধরনের সম্পর্ক। ওকে, খেয়াল করবেন চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজ দরবার থেকে, আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, অথচ রচিত হয়েছিল কখন, 650 থেকে 1200 অব্দের মাঝামাঝি কোনো এক সময়, খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়। তাহলে আবিষ্কার হয় 1907 সালে। কে আবিষ্কার করেন, এটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী এটা নেপালের রাজ দরবার থেকে আবিষ্কার করেছিলেন। এখন
এটি যে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার হলো, দ্যাট মিন্স সেটা নেপালে পাওয়া গেছে। এখন বাংলা ভাষার কোনো একটা প্রাচীন নিদর্শন সেটা নেপালে কেন পাওয়া গেল? সেটা তো বাংলা প্রদেশ বা বাংলা অঞ্চলে পাওয়া যাওয়ার কথা, কলকাতা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা আসাম হতে পারে, বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে, এই অঞ্চলগুলোতে পাওয়া যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা পাওয়া গেল কোথায়? বা ভারতীয় উপমহাদেশে পাওয়া যাওয়ার কথা ছিল, সেটা পাওয়া গেল নেপালে। নেপাল কেন পাওয়া গেল? এটার সাথেই মূলত ওই যে বললাম, সেনরা বৌদ্ধ ধর্মের উপর অত্যাচার করেছিল, ব্রাহ্মণদের উপর অত্যাচার করেছিল, এটা জড়িত। এই কারণে, এটার কারণ ওই যে নেপালে পাওয়া যাওয়ার কারণ যেটা সেটাতে, এবং অর্থাৎ সেনরা জড়িত এবং ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিও কিছুটা জড়িত। কিভাবে? যখন এই বৌদ্ধ ধর্মের উপর অত্যাচার নিপীড়ন শুরু করলো সেনরা, এবং এরপরে যখন ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসলেন, তিনিও সেনদেরকে হটিয়ে দিলেন, এবং তিনিও হিন্দু এবং বৌদ্ধদের উপর কী করলেন, এক ধরনের অত্যাচার বলা যেতে পারে, কারণ তখন তো ক্ষমতা দখলের এক ধরনের ছিল, টেন্ডেন্সি ছিল। দ্যাট মিন্স ওই সময় বৌদ্ধ ধর্মের যারা গুরু ছিলেন তারা এই সেনদের কিংবা ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যেই বিতাড়ন, সেই বিতাড়নের কারণে এখান থেকে বৌদ্ধ ধর্মের গুরুরা এখান থেকে চলে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল, নেপালে আশ্রয় নিয়েছিল। এই জন্য তারা হয়তো সাথে করে যাওয়ার সময় তাদের যে বৌদ্ধ ধর্মের যেই পদগুলো বা চর্যাপদ সেটিকে তারা নিয়ে গিয়েছিল। এগুলো কিন্তু হস্তলিখিত, এগুলো এই চর্যাপদ আমি বলেছিলাম 1800 সালে কিন্তু ছাপাখানা তৈরি হয়েছে, তার আগে সব হাতের লিখা। হাতের লিখা জিনিস কিন্তু আবার পরিবর্তন হতে পারে, ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সো হাতে লিখা জিনিস আবার এক এক অঞ্চলে এক রকমভাবে দেখা হতে পারে, এক একজন এক একভাবে পড়তে পারে, কারণ বর্ণমালা তো যখন ছাপানো হচ্ছে তখনই ফিক্স থাকতেছে, তার আগে তো এটা চেঞ্জ হতে পারে, এক একজন একভাবে লিখতে পারে। ওকে, দ্যাট মিন্স আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে চর্যাপদ নেপালে পাওয়া গেল কেন, সেনদের অত্যাচারে কিংবা ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা যখন বাংলা দখল করলেন, মুসলমান শাসন, মুসলিম শাসন যখন এখানে প্রতিষ্ঠিত হলো, তখন বৌদ্ধ ধর্মের যারা গুরু ছিলেন তারা তাদের এই ধর্মীয় গ্রন্থগুলোকে কোথায় নিয়ে গেছিল, নেপালে নিয়ে গেছিল। সেখানেই মূলত এই চর্যাপদ পাওয়া গেছে। এখন তারা যে শুধুমাত্র যে বাংলা ভাষায় এই চর্যাপদ রচনা করছে বা বাংলা ভাষায় তাদের ধর্মীয় গ্রন্থ রচনা করছে তা না, তারা অন্য ভাষায় রচনা করছে। সেখানে কিন্তু অনেক পুঁথি পাওয়া গেছে অন্যান্য ভাষারও, নেপালের রাজদরবারে বা নেপালে এগুলো পাওয়া যায়। ওখানে কারণ কি, যে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী ছিলেন তারা এটা যাওয়ার সময় ওখানে তারা নিয়ে গেছেন, কারণ ওই সময় ধর্মীয় বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখা হতো, এবং ধর্মীয় বিষয়গুলোকে মানুষের জীবনধারার তাদের একটা জীবনের পাঠ মনে করতেন, এবং ধর্ম থেকেই মূলত কিন্তু সাহিত্য আসছে। আমি সেটা একটু পরে প্রুফ করে দিব, ধর্ম থেকেই ধর্মীয় যে আচার ব্যবস্থা বা ধর্মীয় যে শাসন বা ধর্মীয় যে নীতি, সেখান থেকে কিন্তু মূলত পরবর্তীতে সাহিত্য আসছে। যদিও আজকের দিনে সাহিত্যকে ধর্মের সাথে মানে আলাদা করার চেষ্টা করা হয়, কিন্তু আসলে ধর্ম থেকে সাহিত্য আসছে এই অঞ্চলে বিশেষ করে, এবং বাংলা সাহিত্য টোটালি আসছে বিভিন্ন ধর্ম থেকে, সেটা আমরা একটু পরে আস্তে আস্তে হয়তো আরও জানব। তাহলে এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম যে চর্যাপদ কেন নেপালে পাওয়া গেল, আচ্ছা তাহলে এখন এই চর্যাপদ সম্পর্কে যদি আমি আরও একটু অ্যানালাইসিস করি, যে এটাকে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন বলা হচ্ছে, ওকে, কিন্তু মূলত চর্যাপদ পড়তে গেলে বাংলা ভাষা সেখানে খুব কম পরিমাণে দেখা যায়, বাংলা শব্দ সেখানে খুব কম পরিমাণে দেখা যায়। চর্যাপদ যখন আবিষ্কৃত হয়েছিল 1907 সালে, তখন হরপ্রসাদ শাস্ত্রীরাও কিন্তু এটা নিয়ে সন্দিহান ছিলেন যে এটা আসলে বাংলা ভাষার কোনো নিদর্শন কি না, এবং এটা তখন ওনারা কিন্তু বাংলা ভাষার নিদর্শন বলে ওনারা বলে জান নেই, ওনারা জাস্ট আবিষ্কার করেই রেখে গেছেন। ওকে, পরবর্তীতে এটাকে রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে না, এটা বাংলা ভাষারই একটা নিদর্শন, সেটা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো যারা গুণীজন ছিলেন তারাই সেটাকে প্রমাণ করছেন। তো এই ভাষাটার মধ্যে চর্যাপদের যে ভাষা, সেই ভাষার মধ্যে দেখা গেছে যে এটা বাংলা ভাষার সৃষ্টি হওয়ার পরে যখন লিখিত ভাষা চালু হয়েছে সেই লিখিত ভাষার মধ্যেও অনেক সংমিশ্রণ ছিল অনেক ভাষার। ওকে, মানে এই এটাকে পুরোপুরি বাংলা ভাষা বলাও যাবে না, চর্যাপদের যে ভাষা সেটা থাকে, কারণ চর্যাপদ তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখবা চর্যাপদের পদগুলো কীভাবে লেখা হয়েছে, যদিও পরবর্তীতে সেটাকে প্রমাণ করা হয়েছে যে এটা আসলে বাংলা ভাষায় লিখা। ওকে, বাট সেখানে অন্যান্য ভাষারও অনেক শব্দ সেখানে আছে, বেশিরভাগ শব্দই বোঝা যায় না, মানে বেশিরভাগ শব্দই মনে হয় যে বাংলা ভাষার না। দ্যাট মিন্স এরপরে তাহলে যেটা আসছে সেটাকে আমাদের বোঝা উচিত, যে যখন পুরোপুরি কোনো বাংলা ভাষার কোনো পাণ্ডুলিপি বা কোনো একদম সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে যেটাতে পুরোপুরি বাংলা ভাষার প্রমাণ আছে চর্যাপদের পরে, কারণ চর্যাপদে পুরোপুরি বাংলা ভাষা পাওয়া যায়নি, তাহলে পুরোপুরি বাংলা ভাষা পাওয়া গেছে এরকম একটা আদি নিদর্শন হচ্ছে, যেটা মধ্যযুগের শুরুতে একটা নিদর্শন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে,
এই শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যেই পুরোপুরি বাংলা ভাষা আছে এবং পুরোপুরি বাংলা ভাষার নিদর্শনটা সেখানেই পাওয়া যায়। অর্থাৎ চর্যাপদকে যদি আমি নাই ধরি তাহলে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখন এই শ্রীকৃষ্ণ কীর্তন কবে রচিত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন মূলত রচনা করেছিলেন বড়ুচণ্ডী দাস। এটা কিন্তু কীর্তন, কীর্তন মানে কি বুঝতেছ? কীর্তন মানে হচ্ছে ধর্মীয়, আমরা বলতে পারি পুঁথি, বলতে পারি পুঁথির মতো, বা ধর্মীয় যখন সভা হয় তখন সেখানে কি পুঁথি পাঠ করা হয় বা কীর্তন শোনানো হয়, এই জিনিসটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা বা প্রেম কাহিনী বর্ণনা করেছিলেন বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন কে? বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস কখন বেঁচে ছিলেন এটা বুঝলে মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল তুমি বুঝতে পারবা। বড়ুচণ্ডী দাস কত সাল থেকে কত সাল বেঁচে ছিলেন এটা বুঝলে তুমি বুঝতে পারবা শ্রীকৃষ্ণ কীর্তন কখন রচনা হতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল পাওয়া যায় নাই, কিন্তু বড়ুচণ্ডী দাস এর জীবনী থেকে আমরা সেটা আইডিয়া পেতে পারি। বড়ুচণ্ডী দাস 1370 থেকে 1433 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তার মানে 1370 থেকে 1433 সালের মাঝামাঝি কোনো এক সময় শ্রীকৃষ্ণ কীর্তন তিনি রচনা করেছিলেন। এই শ্রীকৃষ্ণ কীর্তনও আমরা পাই নাই, এটা পাইছি 1909 সালে। চর্যাপদ আবিষ্কার হয় 7 সালে আর 1909 সালে আবিষ্কার হয় শ্রীকৃষ্ণ কীর্তন, 2 বছর পরে। এটা আবিষ্কার করেন কে? বসন্তরঞ্জন রায়। বসন্তরঞ্জন রায় এটি আবিষ্কার করেছিলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বসন্তরঞ্জন রায় যখন এটি আবিষ্কার করেন এটা মূলত বাঁকুড়া জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে এটিকে আবিষ্কার করেছিলেন। এটি 13টি খণ্ডে বিভক্ত ছিল, এখানে কীর্তন ছিল এবং এটা বাংলা ভাষা এবং সাহিত্যের যেই মানে চর্যাপদকে বাদ দিলে আদি যে নিদর্শন সেগুলোকে বহন করে বাংলা ভাষা এবং সাহিত্যের। সেখানে বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া গেছে, যেটা পুরোপুরি বাংলা ভাষা লিখা, পুরোপুরি বাংলা ভাষার মধ্য দিয়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন রচিত করেছিলেন কে? বড়ুচণ্ডী দাস। এখন এখানে তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি চর্যাপদের পরের নিদর্শন কি? বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এখন আমরা এখান থেকে যে জিনিসগুলো পেলাম সেই জিনিসগুলোকে আর একটু অ্যানালাইসিস করার আমাদের প্রয়োজন রয়েছে, সেটা একটু পরে করি। তারপরে দেখি যে এই শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তী কোনো এক সাহিত্যের নিদর্শন যদি আমাদের থাকতো তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হতো, আমরা বুঝতে পারতাম যে পরবর্তীতে বাংলা সাহিত্যটা কীরকমভাবে বিকাশ লাভ করছে। পরবর্তীতে আমরা এই কবিতাটা পড়ছি, মানে শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তী যদি কোনো একটা নিদর্শন আমি তোমাদের সামনে নিয়ে আসি তাহলে তোমরা সেটা পড়ছো, তোমরা পাঠ্যপুস্তকে সেটা পড়ছো, সেটা হচ্ছে কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী, তোমরা নিশ্চয় পড়ছো। কবি আব্দুল হাকিম কখন বেঁচেছিলেন? 1620 থেকে 1690 সাল পর্যন্ত তিনি বেঁচেছিলেন। ওকে, তাহলে এর মাঝামাঝি কোনো এক সময় তিনি বঙ্গবাণী কবিতাটা লিখেছিলেন, এটাও কিন্তু মধ্যযুগ, 1620 সাল, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের পরের কোনো এক সাল। এই বঙ্গবাণী যখন আমরা পড়েছি কবিতাটা সেখানে কিন্তু আমরা বাংলা ভাষায় পড়েছি এবং কবিতাটা আমরা পুরোপুরি অর্থ বুঝেছি। সেখানে তিনি বলেছিলেন, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এবং তিনি বলেছিলেন, যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যারা বঙ্গে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসা করে তারা কোন দেশের জন্মগ্রহণকারী বা কোন জাতি সেই সম্পর্কে ওনার সন্দিহান ছিল। দ্যাট মিন্স উনি বাংলা ভাষায় সাহিত্য রচনা, বাংলা ভাষাকে হিংসা না করা, বাংলা ভাষা পড়াশোনা করাকে তিনি প্রাধান্য দিতেন, কবির আব্দুল হাকিম। এবং তিনি বাংলা ভাষাকে ভালোবাসতেন বিদায় এই ধরনের কবিতা তিনি লিখছেন ওই সময় 1620 সালে। তো ওই সময় মূলত বাংলা ভাষাকে তেমন একটা ভালো চোখে দেখা হতো না, সেই সময় ফার্সি, উর্দু, হিন্দি, চীনা এই সকল ভাষার ছড়াছড়ি ছিল, এই সকল ভাষায় মানুষ ধর্মীয় আরাধনা করত এবং আরবি ভাষাও ছিল এবং কোনো কিছু লিখলে ওই সকল ভাষায় লিখতেন, বাংলা ভাষায় লিখতেন না, বাংলা ভাষাকে ঘৃণার চোখে দেখানো হতো ওই সময়। এই জন্যই কবি আব্দুল হাকিমের মতো কবিরা এসে এই ধরনের কবিতা লিখেছিলেন। তাহলে কবি আব্দুল হাকিম কখন লিখছে এটা? 1620 থেকে 1690-এর মাঝামাঝি কোনো এক সময়। দ্যাট মিন্স তিনি মুসলিম এবং ওই যে বললাম ইকতিরুদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজি যখন 1204 সালে এই বাংলায় আসলেন তারপরেই তো মুসলমান কবিরা আসবে বা মুসলিম সাহিত্যিকরা আসবে, এরপরেই আসছে কিন্তু আলটিমেটলি। সো এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের পরের ধাপ যদি আমরা যদি ধরতে পারি, একদম আইডিয়াল একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি বা তোমাদেরকে দিচ্ছি, যাতে আমরা যেটা পড়ছি সেই উদাহরণটা দিচ্ছি, যে বঙ্গবাণী কবিতাটা আমরা পড়ছি সেই জন্য সেটাই উদাহরণ আমি দিলাম।
ওকে, তাহলে এই যে এরপরের ইতিহাস তো আর বলার অপেক্ষা রাখে না, 1620 সালের ইতিহাস অলরেডি আমি পড়ে ফেলছি। এরপরে তো বললাম যে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হলো 1800 সালে, এরপরে সাহিত্যের বিকাশ ব্যাপকভাবে চলতে থাকলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলেন বাংলা সাহিত্যে, তিনি গতি জ্যোতিচিহ্ন ব্যবহার করলেন, রাজা রামমোহন রায় আসলেন, তারপর হচ্ছে যে এরপরে আরও অনেক সাহিত্যিক চলে আসলেন, রাম রাম বসু আসলেন। ওকে, এর পরবর্তী ধাপে মানে হচ্ছে যখন আধুনিক যুগ শুরু হলো, মাইকেল মধুসূদন দত্ত চলে আসলেন, যিনি মহাকাব্য রচনা করলেন, নাটক রচনা করলেন। ওনার থেকে মূলত একদম অতি আধুনিক যুগটা শুরু হয়ে যায় মাইকেল মধুসূদন দত্তের পর থেকে। ওকে, তাহলে এরপরের কাহিনী তো আর পড়ার দরকার না, রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন, ওকে, এগুলো তো আর পড়ার দরকার না, এগুলো তো আমরা জানি। বাট এখন আমি এখানে কিছু জিনিস আরও বলতে চাই, যে জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে আমাদের আরও কিছু জিনিসের মধ্যে সন্দেহ তৈরি হবে বা আরও কিছু জিনিস আমাদের জানার আগ্রহ তৈরি হতে পারে। সেটা হচ্ছে আমরা যে এখন ইতিহাসগুলো পড়তেছি, এই ইতিহাসগুলো যেমন মৌর্য সাম্রাজ্যের সময়, গুপ্ত সাম্রাজ্যের সময় যেই, বা এরপর যে চর্যাপদ আবিষ্কার হলো বা চর্যাপদ রচিত হলো, বা এই অঞ্চলে কী কী ছিল, এই জিনিসগুলো ইতিহাস আসলে কোথা থেকে পাওয়া যায় বা ইতিহাসবিদরা এগুলো পাইছেন কোথা থেকে, এই জিনিসগুলো বা এগুলো ওনারা বুঝছেন কীভাবে, সেগুলোর দালালিক প্রমাণ কী? আসলে দালালিক প্রমাণ হচ্ছে ওই সময় এই অঞ্চলে যারা ভ্রমণকারী বা পরিব্রাজক আসছিলেন তাদের লেখার মধ্যে এগুলো ছিল, এগুলোর অনেকাংশের প্রমাণ পাওয়া গেছে। এই অঞ্চলে সর্বপ্রথম যেই পরিব্রাজকের নাম পাওয়া যায়, সর্বপ্রথম যিনি আসছে বলে নাম পাওয়া যায়, এর আগে অনেকে হয়তো আসছে বা তাদের নাম পাওয়া যায়নি, যার নাম পাওয়া গেছে বা যার রচিত গ্রন্থ পাওয়া গেছে, ওই ভদ্রলোকের নাম হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস একজন গ্রিক পরিব্রাজক ছিলেন, গ্রিস থেকে তিনি আসছিলেন, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই তিনি আসছিলেন, অর্থাৎ খ্রিস্টপূর্ব 302 অব্দের এখানে তিনি আসছিলেন, এবং তার রচিত একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে ইন্ডিকা, সেখানেই মূলত এগুলো তিনি বর্ণনা করেছিলেন। ওকে, এরপরে আসছিলেন ফাহিয়ান, হিউয়েন সাং, ইবনে বতুতা, আমরা ওনাদের নাম শুনছি। ফাহিয়ান আসছেন চীন থেকে খ্রিস্টাব্দ, অর্থাৎ 380 থেকে 414 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তিনি আসছিলেন। তিনি ফো কুয়ো কিং নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন। তিনি যখন আসছিলেন তখন এখানে শাসনকর্তা ছিলেন, তখন এখানে শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপরে আসেন হিউয়েন সাং, তিনি হর্ষবর্ধনের সময় এসেছিলেন চীন থেকে, 630 থেকে 644 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তিনি এসেছিলেন বা ভ্রমণ করেছিলেন এখানে। তার গ্রন্থের নাম হচ্ছে সিদ্ধি। এরপরে ইবনে বতুতা আসছিলেন, এটা আমরা সকলের জানা, তিনি এসেছিলেন বাংলায়, এসেছিলেন 1346 সালে, তিনি সোনারগাঁও এসেছিলেন, চট্টগ্রামে এসেছিলেন, ওকে, তিনি মরক্কের অধিবাসী ছিলেন। তাহলে ওনারাই ওনাদের লেখনীর মধ্যে, ভ্রমণ কাহিনীর মধ্যে অনেক জিনিসের প্রমাণ রেখেছিলেন, যে এই অঞ্চলে কী কী ছিল, কারা শাসন করছিলেন, কাদের সাথে ওনাদের দেখা হয়েছে, তারা কী কী রচনা করছেন বা তাদের সাহিত্য কী ছিল, এই জিনিসগুলোর আইডিয়া এই ভ্রমণ কাহিনীগুলো থেকে পাওয়া যায়। আমি এবার ধীরে ধীরে শাসনকালগুলো পড়ি, শাসনকালগুলো পড়লে আপনাদের আইডিয়া হবে যে এই অঞ্চলে কারা শাসন করছে এবং ওনাদের অধীনে কী কী সাহিত্য রচিত হতে পারে। প্রথমে ছিল কারা বলছিলাম, আবার রিপিট করতেছি, মৌর্য সাম্রাজ্য, তারপর গুপ্ত, তারপর গৌর, তারপর পাল, তারপর সেন, সেনদেরকে হটিয়ে ইকতেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসলেন, এরপরে তিনি তুর্কি শাসন প্রতিষ্ঠা করলেন। এরপরে আসলো সুলতানি আমল, তুর্কিদের পরে, সেটা ছিল 1338 থেকে 1538, সুলতানি শাসন, যেমন ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন ওই সময়ের একজন শাসক। এরপর আফগানরা আসলো, তারা বেশি দিন থাকে নাই, তারা 1538 থেকে 1576 সাল পর্যন্ত ছিলেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন শের শাহ, আফগান শাসক একজন। এরপরে চলে আসে মুঘলরা, পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে ইব্রাহিম লোধিকে বাবর পরাজিত করেছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করার একটা ইংরেজের কারণ ছিল, কারণ ইংরেজরা যখন এই অঞ্চলে আসছেন, অর্থাৎ বাংলাতে আসছে, তারা তো পুরো ভারতীয় উপমহাদেশেই ছিল, বাট এই অঞ্চলে যখন আসছে, এই অঞ্চলে ভাষা তারা বুঝতো না, লিখতে পারতো না, কে কী বলতেছে তারা সেটা আইডিয়া করতে পারতো না, বা আন্দোলন করলে কেউ কী নিয়ে আন্দোলন করতেছে সেটাও তারা বুঝতে পারতো না। এই জন্য তারা চিন্তা করলো যে তাদের বাংলা ভাষা শেখা উচিত। শুধু বাংলা ভাষা না, তারা অন্যান্য ভাষাও রপ্ত করেছিল। তো এই বাংলা ভাষা শেখার দায়িত্ব ইংরেজরা দেয় মূলত উইলিয়াম ক্যারির উপরে। উইলিয়াম ক্যারি প্রথমে নিজে বাংলা ভাষা শিখেন, তিনি রাম রাম বসু থেকে বাংলা ভাষা শিখেন, উইলিয়াম ক্যারি। এরপরে তিনি প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশন, যেখান থেকে বাংলা ভাষার মানে মুদ্রণ যন্ত্র প্রথম যেখান থেকে আসছিল আর কি, বা যেখানে বাংলা ভাষার মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়েছিল,
এই মুদ্রণ যন্ত্র যখন স্থাপিত হলো অর্থাৎ ছাপাখানা যখন স্থাপিত হলো তখন সেখানে তারা বিভিন্ন যারা ওই সময়কার পণ্ডিত ছিলেন তাদেরকে দিয়ে বিভিন্ন রচনা তারা বের করতেন বা গ্রন্থ তারা বের করতেন, এমনকি পত্রিকাও তারা বের করা শুরু করলেন। এখন এখানে এই উইলিয়াম কেরি ভদ্রলোক উনিও কিন্তু বাংলা সাহিত্য রচনা করেছিলেন, আমরা সেদিকে যাচ্ছি না। এই ওই সময় যখন শ্রীরামপুর মিশনে মিশনে কী তৈরি হলো, ছাপাখানা তৈরি হলো, ওই একই সময়ে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যারা এই ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সংযুক্ত ছিলেন তাদের মধ্যে হচ্ছে রামরাম বসু, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সাল পর্যন্ত বেঁচে ছিলেন কিন্তু, ওকে, ওনারা কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের সুবিধা পাইছে, সেই সাথে বাংলা প্রেসের বা ছাপাখানার সুবিধা পাইছে, এই জন্যই ওনাদের রচিত গ্রন্থগুলোকে পাওয়া গেছে, কারণ ছাপাখানা তৈরি হয়ে গেছে। এর আগে যারা ছিলেন তারা তো ছাপাখানার সুবিধা পায় নাই, তারা হস্তলিখিত হাতে লিখতেন, ওই যে কলম কালির কলম ছিল সেগুলো দিয়ে লিখতেন হয়তো, ঠিক আছে, কিন্তু সেটা বিকৃত হয়ে যেত এক এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে, ওকে, সেদিকে যাচ্ছি না। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন মূলত লর্ড ওয়ে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন লর্ড ওয়েলেসলি, এটা আমরা জানি। ফোর্ট উইলিয়াম কেরি এই কলেজের অধ্যাপক ছিলেন কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের, এবং তিনি বাংলা ভাষাও শিক্ষা দান করতেন কিন্তু, বাংলা ভাষা আগে তিনি আগে রামরাম বসু থেকে শিখে নিয়েছিলেন, ওকে। তো আমরা ওইদিকে আর যাচ্ছি না। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে মূলত বাংলা ভাষার একটা ব্যাপক ইয়া শুরু হয়ে গেল, কি শুরু হয়ে গেল, চর্চা। এবং ওই শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কী করা হতো, বাংলা ভাষায় বিভিন্ন গ্রন্থ রচনা করা হতো, ছাপানো হতো, সেগুলোকে ওই যারা শিক্ষার্থী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের ওনাদেরকে পড়ানোর জন্য। ফোর্ট উইলিয়াম কলেজে কী পড়ানো হতো মূলত, এখানে সেখানে ভাষা শিক্ষা দেওয়া হতো, বাংলা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, পরবর্তীতে চীনা ভাষাও সেখানে শিক্ষা দেওয়া হতো। আচ্ছা, এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় জন্য কিন্তু ভূমিকা পালন করছিল কারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা সেদিকে যাচ্ছি না, ওকে। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে যখন বাংলা সাহিত্যের মোটামুটি প্রসার ঘটছে তখন এই মূলত চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কী হলো, আবিষ্কার হলো। চর্যাপদ 1907 সালে, শ্রীকৃষ্ণ কীর্তন 1909 সালে। আবিষ্কার করার পরে চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে, আমরা বলেছিলাম হরপ্রসাদ শাস্ত্রী, আর শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায়। ওনারা দুজন সমসাময়িক সময়ের মানুষ ছিলেন এবং ওনারা দুজন মিলে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মূলত দুজন আলাদা আলাদাভাবে এই চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনকে তারা বের করেন বা প্রকাশ করেন, ওকে, গ্রন্থ আকারে তারা প্রকাশ করেন। তারা কিন্তু যেমন বসন্ত রঞ্জন রায় কিন্তু বলেছিলেন যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বাংলা ভাষারই একটা নিদর্শন, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন যে চর্যাপদ বাংলা ভাষারই একটা নিদর্শন। পরবর্তীকালে বিভিন্ন রিসার্চের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে যে চর্যাপদ বাংলা ভাষারই একটা সম্পদ বা আদি নিদর্শন, ওকে। চর্যাপদ নিয়ে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে একটা বই পড়া উচিত, সেই বইটা হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওকে। এটা লিখেছিলেন কে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, 1926 সালে এটা তিনি রচনা করেছিলেন। 1926 সালে তিনি দেখাইছেন যে চর্যাপদ আসলে বাংলা ভাষারই একটা আদি নিদর্শন, কি গ্রন্থে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, এটাকে সংক্ষেপে ODBL নামে তুমি মনে রাখতে পারো, ওকে। এই তখনই শুরু হয়ে গেল কি, বাংলা সাহিত্যের ক্রমবিকাশ এবং বাংলা সাহিত্য নিয়ে চিন্তা করা, পুনরায় ভাবা, ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এর মাঝখানে কিন্তু আমরা অনেক কবি আছে, অনেক সাহিত্যিক আছে, মানে বিশেষ করে ওই সময় কবি এবং পুঁথি সাহিত্য ছিল, তারপরও ছিল রোমান্টিক প্রণয় উপাখ্যান ছিল, ওকে। পুঁথি সাহিত্যের বিকাশই বেশি ওই সময় ছিল কারণ ধর্মীয় চর্চা ছিল, যেটা আমি আগে বলেছিলাম যে ধর্মীয় চর্চা ছিল, যে সেই ধর্মীয় চর্চার মধ্যে পুঁথি সাহিত্য পুঁথিপাঠ করা হতো, রোমান্টিক প্রণয় উপাখ্যান লেখা হতো আরবের কোনো কাহিনী নিয়ে, ওকে, আরবের কোনো কাহিনী নিয়ে, যেমন ইউসুফ জোলেখের আমরা নাম শুনছি, ওকে, এগুলোকে লিখা হতো, লিখে এগুলো মানুষের মধ্যে ধর্মীয় কাহিনীগুলোকে প্রেমের মাধ্যমে বা কোনো একটা অনুভূতির মাধ্যমে মানুষের কাছে শোনানো হতো বা উপস্থাপন করা হতো ধর্ম প্রচারের স্বার্থে। সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সাহিত্য আসছে, সো দ্যাট মিন্স ধর্ম থেকে সাহিত্য আসছে, সেটা আমি এখান থেকে মানে বুঝতে পারি, ওকে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একদম বাংলা ভাষা, তারপর বাঙালি জাতির উদ্ভব, বাংলা লিপি,
লিপির কথা যেটা আমি বলছিলাম, ব্রাহ্মী লিপি মহাস্থানগড়ে পাওয়া গেছিল, পরবর্তী সেখান থেকে বাংলা লিপি আসছে, ওকে, আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। এখন আমাদের এই উপমহাদেশে মহিলাদের কোনো অবদান ছিল কি না? হ্যাঁ ছিল, চর্যাপদে কিন্তু একজন মহিলা কবি ছিলেন, যিনি বাংলা ভাষার কবি। ওকে, এই মহিলা কবির নাম কি ছিল? কুক্কুরিপা। দেখেন মহিলাদের অবদান সে প্রাচীনকালেই ছিল, এরপরেও কিন্তু মহিলা অনেক কবি আমরা পাইছি। মধ্যযুগেও কিন্তু একজন মহিলা কবি ছিলেন, পরে কিন্তু আরও মুসলিম কবিও ছিলেন মহিলাদের মধ্যে। আমরা যেটা মূলত প্রমাণ করতে চেয়েছিলাম সেই জিনিসগুলোকে আসলে আমরা আশা করে প্রমাণ করতে পারছি, এবং আমরা দেখাই দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে যে রাজনৈতিক ইতিহাসের সাথে ভাষা, সাহিত্য এবং একটা জাতির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, এবং দুইটাকে কীভাবে একসাথে শিখলে আমাদের জন্য আরও সুবিধা হয় জিনিসগুলোকে জানতে, বুঝতে। ওকে, এই জন্যই মূলত আমি এই বিষয়গুলোকে একসাথে কম্বাইন করার চেষ্টা করেছি, যে একটার সাথে একটা রিলেশন কীরকমভাবে জড়িত সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। দেখেন আলেকজান্ডার যখন আক্রমণ করলো তখন কিন্তু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, এই মৌর্য সাম্রাজ্যের সাথে সাথে কিন্তু তৈরি হলো কি ব্রাহ্মী লিপি, যেখান থেকে বাংলা লিপি আসছে, এবং সমসাময়িক সময়ে কিন্তু কি মাগধি প্রাকৃত ভাষা তৈরি হয়েছে, সেখান থেকে পরবর্তীতে বাংলা ভাষা আসছে, এবং সেই বাংলা ভাষা থেকে পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলা সাহিত্য আসছে চর্যাপদের মধ্য দিয়ে বা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে সেটা আধুনিক রূপ লাভ করছে কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতার মধ্যে, সেটা আমরা প্রমাণ পাই। ওকে, এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের এই বাঙালি জাতি, বাংলা সাহিত্য, বাংলা বর্ণমালা, বাংলা লিপি আসছে, বা আমাদের যে যে ইতিহাস সেটাকে আমরা তৈরি করতে পারছি। ওকে, তো আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে। পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করবো এরকম কোনো কিছু নিয়ে আসতে, ইনশাল্লাহ ব্যাপক আলোচনা করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।